শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। কাঠের উচ্চ বিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুম থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি এইচএম মহিউদ্দিন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। প্রতিবারের ন্যায় আমরা এখনো তোমাদের সাথে জীববিজ্ঞান ক্লাস নিয়ে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মূলত জীববিজ্ঞান ক্লাস নিয়ে তোমাদের সাথে একত্রিত হচ্ছি। দশম শ্রেণী, আশা করি তোমরা সব ভালো আছো। ক্লাসের শুরুতে যে কথাটি বলতে হয় এবং প্রতিবারই বলি যে আমরা মাদক থেকে দূরে থাকব, মাদক গ্রহণ করব না, সকল ধরনের মাদক দ্রব্য হারাম, এই ধরনের সিকোয়েন্সটা আমরা মাথায় রাখবো আমরা, এবং আমরা এই নিয়েই ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাবো। চলো আমরা আমাদের ক্লাস যাচ্ছি এখন। আমি এইচ এম মহিউদ্দিন, সহকারী শিক্ষক কৃষি কাটের উচ্চ বিদ্যালয় হাটাজারি চট্টগ্রাম। আজকে আমরা দশম শ্রেণীর জীববিজ্ঞান অধ্যায় 2 জীবকোষ এবং টিস্যু নিয়ে আমরা মূলত আজকে টিস্যু নিয়ে আলোচনা করব। দেখো আমরা এখানে কতগুলো ছবি দেখতে পাচ্ছি। নিচের এই অংশটির নাম কি তোমরা বলো তো? নিচে তোমাদের জানা আছে জিনিসটার নাম কি? এটার নাম হচ্ছে কি? উদ্ভিদ কোষ। এর পরবর্তীতে দেখতে পাচ্ছি আমরা এক গুচ্ছ কোষকে কি বলা হয়। আমরা জানি যে অনেকগুলো কোষ যখন একত্রিত হয়ে একই উদ্ভিদ সাধনের জন্য একত্রিত হয় তখন তাকে বলা হয় যে কি? টিস্যু বা কলা। আমরা আজকের পাঠ জেনে নিই। আজকে আমাদের পাঠের অংশ হচ্ছে উদ্ভিদ টিস্যু। আজকে আমরা এই অধ্যায় থেকে এই পাঠ শেষে যা যা শিখব তা হলো উদ্ভিদ টিস্যু কি তা আমরা বলতে পারবো, উদ্ভিদ টিস্যু প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবো, প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা ও স্ক্লেরেনকাইমা টিস্যু বৈশিষ্ট্য আমরা বর্ণনা করতে পারবো। দেখা যাক, আমরা একটি পাতার ছবি দেখতে পাচ্ছি। এখানে দেখো একটি অনেকগুলো টিস্যু গুচ্ছ একত্রিত হয়ে আছে। চিত্রে আমরা কি দেখতে পেলাম? একগুচ্ছ কোষ বা কোষ, আমরা একগুচ্ছ কোষ দেখতে পেলাম এবং একগুচ্ছ কোষগুলোকে দেখতে একই রকম, তবে কোনো কোনো ক্ষেত্রে ভিন্ন হতে পারে। এই উৎপত্তি স্থল কিন্তু একই স্থান, সেটা আমরা জেনে নেই। হ্যাঁ, একই স্থান উৎপত্তি। এগুলোকে কি বলে? উদ্ভিদ টিস্যু বলে। উদ্ভিদ টিস্যু কাকে বলে? এক গুচ্ছ কোষ যদি একই স্থান মতো উদ্ভিদ হয়ে একই কাজ করে তবে ওই গুচ্ছকে টিস্যু বলে। আমরা তোমাদেরকে কাজ দিয়ে দিচ্ছি। উদ্ভিদ টিস্যু কাকে বলে? আমরা এখানে দুই ধরনের টিস্যু দেখতে পাচ্ছি। দেখো এগুলো উদ্ভিদ টিস্যু এবং এর প্রকার, একটা হলো ভাজক টিস্যু আর একটা হলো স্থায়ী টিস্যু। তার আমরা বুঝতে পারলাম উদ্ভিদ টিস্যুকে মূলত দ্বিভাগ করছে, একটা হলো ভাজক টিস্যু আর একটা হলো স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু কি? যে টিস্যুর কোষগুলা বিভাজন সক্ষম তাকে ভাজক টিস্যু বলে। আর স্থায়ী টিস্যু মানে কি? নিশ্চয় বুঝতে পারতেছ ভাজক টিস্যুটা দেখে তোমরা নিশ্চয়ই এখন মানে চলে আসছে স্থায়ী টিস্যু কি হতে পারে। খুব সহজে যে টিস্যুর কোষগুলো বিভাজন অক্ষম তাকে স্থায়ী টিস্যু বলে। কোষের গঠন বর্ণের বৈশিষ্ট্য অনুসারে টিস্যু তিন প্রকার: স্থায়ী টিস্যু, সরল টিস্যু, জটিল টিস্যু এবং মিশ্রাবী টিস্যু। সরল টিস্যু কি? যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ আকার আকৃতি ও গঠনের দিক থেকে অভিন্ন তাকে সরল টিস্যু বলে। সরল টিস্যুকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে: প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। এরপর দেখো আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই, উদ্ভিদ টিস্যুর প্রকারভেদগুলো লিখো। এগুলো তোমাদের লিখে রাখবা খাতায়, এবং আমরা যখন ক্লাস শুরু হবে কিনা যখন বাড়ির কাজ যাবো তখন আমরা ওগুলো দিয়ে দেবো। প্যারেনকাইমা টিস্যু দেখতে কেমন? দেখো এই টিস্যুর কোষগুলো জীবিত, সমাবেশীয় পাতলা প্রাচীর। দেখো তুমি পাতলা প্রাচীর, আমাদের পাতলা প্রাচীর দেখতে পাচ্ছি, জীবিত সমাবেশ, এগুলো সব বেশ সবার সমান। এবং পাতলা প্রাচীর যুক্ত প্রোটোপ্লাজম, এদের মধ্যে এখানে অন্তর্ভুক্ত ফাঁক আছে। এই যে ফাঁকাগুলো স্থান দেখতে পাচ্ছি,
এগুলো হচ্ছে অন্তঃকোষীয় ফাঁক। এখন এগুলোর মাঝে যখন ক্লোরোপ্লাস্ট থাকে বা সবুজ থাকে তখন তাকে বলা হচ্ছে প্লোরেনকাইমা। জলজ উদ্ভিদের বড় বড় বায়ু উদ্ভিদের যুক্ত প্যারেনকাইমাকে কি বলে? সেটা হচ্ছে অ্যারেনকাইমা। এই টিস্যু প্রধান কাজ কি? দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং খাদ্য দ্রব্য পরিবহন করা। এবার আসেন কোলেনকাইমা। এই টিস্যুর পরিধি দেখতে কিরকম? লম্বাটে, সজীব এবং কোষপ্রাচীর অসমভাবে পুরু, প্রোটোপ্লাজম পূর্ণ, কোষপ্রান্ত চোখানাকার, সরু ও তীর্য হতে পারে। এদেরকে উদ্ভিদের কোন অংশে পাওয়া যায়? পাতায়, পাতায় বা শিরায় বা পত্রবিন্দে পত্রের শেষ প্রান্তে পাওয়া যায়। এই টিস্যুর কাজ কি? আবার কোলেনকাইমা টিস্যুর কাজ কি? খাদ্য প্রস্তুত করা এবং দেহ গঠন, দেহ উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা। এই টিস্যুগুলো দেখতে কেমন? লিগনিন যুক্ত পুরো কোষ প্রাচীর বিশিষ্ট, প্রোটোপ্লাজম বা বিহীন এবং কোষগুলো শক্ত ও অনেক লম্বাটে। এই টিস্যুর প্রধান কাজ কি? উদ্ভিদ দেহকে সুদৃঢ়তা প্রদান, পানি ও খনিজ লবণ পরিবহন করা। আমরা একটা ভিডিও দেখি, যেখানে ভিডিওতে কি আছে সরি আমরা একটা ভিডিও দেখি এটা ইউটিউব থেকে না হয়েছে এটা আমরা দেখি। এটা যেহেতু শুরু কোষগুলো গঠন প্রকৃতিতে একই ধরনের তাই সরল টিস্যু, তাদের ভিত্তিতে এই টিস্যুগুলোকে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্প্লেরেনকাইমা ইত্যাদি ভাগে ভাগ করা হয়। প্যারেনকাইমা টিস্যু কোষগুলো জীবিত সমবেশীয় পাতলা প্রাচীরযুক্ত এবং প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ। এই টিস্যুর কাজ দেহ গঠন, খাদ্য প্রস্তুত, খাদ্য সঞ্চয় এবং পরিবহন করা। এই টিস্যু মূল, কাণ্ড, পাতা এবং ফুলে পাওয়া যায়। কোলেনকাইমা টিস্যুর কোষগুলো লম্বাতে, সজীব এবং কোষ প্রাচীর অসমভাবে পুরু। এরা উদ্ভিদ দেহকে স্থিতিস্থাপকতা এবং দৃঢ়তা প্রদান করে। এই টিস্যু কাণ্ড ও পাতার কর্টেক্সে পাওয়া যায়। লিগনিনযুক্ত পুরু কোষ প্রাচীর বিশিষ্ট, প্রোটোপ্লাজমহীন মৃত কোষগুলো দ্বারা গঠিত টিস্যু হল স্প্লেরেনকাইমা। এরা উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান এবং রক্ষা করে। এই টিস্যুগুলো কাণ্ড ও পাতার কর্টেক্স এবং ফল ও স্তকে দেখা যায়। কৃষিকাতিরা, এখন আমার দলগত কাজ, তোমরা এগুলো লিখে উপস্থাপন করবে, এই টিস্যুগুলোর বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করবে। আমরা মূল লাইনে চলে যাচ্ছি, মূল লাইনগুলো তোমরা পড়ে খাতায় লিখে রাখবে। এখন আমরা মূল লাইনে যাচ্ছি, মূল লাইনগুলো তোমরা লিখে রাখবে। আমরা প্রশ্ন করে থাকি, তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করে রাখবে। প্রশ্ন করলে আমরা পরবর্তী সময়ে আমরা ক্লাসে অ্যাড করে দেবো অথবা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দেবো, আমরা সেখান থেকে জেনে নেবো। আমরা গুরুত্বপূর্ণ যেসব শব্দ পেলাম আজকে, ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু, কোলেনকাইমা, অ্যারেনকাইমা, প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা এবং স্প্লেরেনকাইমা। বাড়ি কাজ থাকবে যান, এখনও বাড়ি কাজগুলো করে নেবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই ভালো থাকবে এই প্রত্যাশা করে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।